তোমরা তো জানো আজকে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে ওই দিনে তো জানো আমাকে ছেড়ে চলে গেছিল এই বৃহস্পতিবার। তো প্রত্যেক বৃহস্পতিবার বাবা ওর জন্য মালা নিয়ে আসে, ও যে মিষ্টিটা খেতে ভালোবাসে সেটাও নিয়ে আসে। তো মালাটা দেবো, একটু পরিষ্কার করে দিই, মালা দিয়েছিলাম তো এইখানে দাগ হয়ে গিয়েছে। বাহিরে অন্তরে অন্তরে তুমি আছো হৃদয়ে, ভিতর বাহিরে অন্তরে অন্তরে তুমি আছো। মালাটা খুব বড় হয়ে গেছে ফটোর তুলনায় আজকে, কিভাবে দেবো বুঝতে পারছি না। এইভাবে দেবো, এইভাবে থাক বলো, ঠিক আছে না? আর দাঁড়াও, ও যে মিষ্টিটা ভালোবাসতো, মিষ্টি একটা ধো, যেখানে থাকো খুব ভালো থাকো, আর আমার পাশে পাশে থেকো তো। তোমাদের একটু সামনে থেকে দেখাই, দেখো ও বেশি এই গজাটা খেতে ভালোবাসতো, তার জন্য বাবা বারবার এই গজাটাই নিয়ে আসে। ঠিক আছে না মালাটা দেয়া, মালাটা একটু ফটো তুলনায় একটু বড় হয়ে গিয়েছে ওই জন্য এইভাবে দিয়েছি, খেয়ে নাও। তুমি তো এখন ভগবান হয়ে গেছো, তো আমার সামনে খাবে না তাই তো? আমার বরকে খুব সুন্দর দেখতে তাই না বলো? দেখো যখন সুস্থ ছিল খুব স্মার্ট ছিল, তোমরা হয়তো ওর সুস্থ বেলাটা দেখতে পাওনি, অসুস্থ হয়ে গেছিল তখন আমি ভিডিও করতাম, মানে পুরো অন্যরকম ছিল, গাড়ি চালাতেও পারতো, গাড়িও ছিল তো, খুব মন খারাপ করতো যখন শরীর খারাপে ও আর গাড়ি চালাতে পারতো না, খুব মন খারাপ করতো। আর আমি সবসময় বলতাম আরে বাবা তুমি ঠিক পারবে, দাঁড়াও না আজকে একটু অসুস্থ আছো কাল ঠিক হয়ে যাবে, তুমি একদিন সব তুমি সব পারবে তুমি দেখো, চুপ করে থাকতে থাকতে বলতো হ্যাঁ ঠিক বলেছো তুমি। যাদের কাছের মানুষ চলে যায় একমাত্র তারাই বোঝে এর যন্ত্রণা কি, এই যন্ত্রণা কারোর সাথে ভাগ করা যায় না। যাই হোক, প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে দেখাতে আমার ভালো লাগে, তো দেখাই তাই জন্য, তোমরা একটু আমার পাশে থেকো, আর ও সবসময় আমার পাশে আছে, আমাকে আশীর্বাদ করছে, আমার মনে শক্তি দিচ্ছে, জানি না কতটুকু কী করতে পারবো আমি, কতদূর কী চলতে পারবো জানি না। যাই হোক, তোমাদের সাথে এই পর্যন্ত কথা বললাম, আবার পরে কথা বলবো, টাটা, সবাই ভালো থাকবে।